দোস্ত, ইউটিউবে একটা চ্যানেল খুললাম, কিন্তু সার্চ দিলে তো আমার চ্যানেলটা খুঁজে পাই না রে। নিরঞ্জন লাল ছাদের থেকে দাও ফাল হুদাই, এসব মানুষ কি যে কয়, ইউটিউবে নাকি টাকা আয় করা যায়, আজে বাজে দত ফাল দাও ছাদের থেকে হুদাই, আমি আমার সময় নষ্ট করলাম। আস্তে আস্তে আস্তে, আপনি এই কথাটা বলার আগে আপনাকে জানতে হবে যে ইউটিউবে সার্চ দিলে আপনার চ্যানেলটা কেন খুঁজে পান না। এই বিস্তারিত কারণগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। ইউটিউবে কেন আপনার চ্যানেলটা আপনি খুঁজে পান না সার্চ দিলে, তার কারণগুলো কি কি, এবং কি করলে আপনার চ্যানেলটা আপনি সার্চ র্যাঙ্কে ইউটিউবে সার্চ করলেই খুঁজে পাবেন। তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার চ্যানেলের নামটা কি? সোহাগ 360 বেঙ্গলি। আচ্ছা, সোহাগ 360 বেঙ্গলি যদি আপনি আপনার চ্যানেলের নাম দেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের অনেক পপুলার একটা চ্যানেল রয়েছে এই নামে, এবং সেই চ্যানেলটা ভেরিফাইড একটি চ্যানেল, বাংলাদেশে খুবই জনপ্রিয়। আর আপনি যদি ঠিক এই নামেই একটা চ্যানেল খুলেন এবং ইউটিউবে সার্চ দেন, তাহলে কি আপনার চ্যানেলটা খুঁজে পাওয়া পসিবল? কারণ এই নামে কিন্তু অনেক জনপ্রিয় একটা চ্যানেল আছে আমাদের বাংলাদেশে, এবং বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে এই দেশের মানুষের এই সমস্যাটা অনেক বেশি যে জনপ্রিয় যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের নামকে কপি করে সেম এজ নাম দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে এবং সার্চ র্যাঙ্কে যখন খুঁজে না পায় তখন মাথার চুল ছিঁড়ে ফেলে যে আমার চ্যানেল কেন আমি খুঁজে পাই না। অবশ্যই আপনাকে এটা মনে রাখতে হবে, যেই নামে কোনো পপুলার চ্যানেল আছে অথবা অলরেডি কোনো ক্রিয়েটেড চ্যানেল, ভেরিফাইড চ্যানেল ইউটিউবে আছে, সেই নামে আপনি যদি কোনো চ্যানেল ইউটিউবে খুলে থাকেন তাহলে কিন্তু আপনার সার্চ র্যাঙ্কে আপনার চ্যানেলটা না আসার সম্ভাবনাই বেশি। এরপরে আরেকটা কারণ, সেটা হচ্ছে আপনি যদি ইউনিক নেম দিয়েও চ্যানেল খুলে থাকেন, যেমন ধরে নিন যে আপনি কোনো ইউটিউবারের নাম কপি করেননি, আপনার চ্যানেলের নামটা একদমই ইউনিক, তারপরেও আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে এবার আপনাকে চেক করতে হবে যে আপনার চ্যানেলে কি কন্টেন্ট আছে, কন্টেন্ট দ্যাট মিন্স ভিডিও আছে, আপনার চ্যানেলের কি অ্যাক্টিভিটিস আছে ইউটিউবে। আপনার যদি কোনো পোস্ট অফিস থেকে চিঠি আসে একটা এলাকার অ্যাড্রেসে, আর সেই এলাকায় যদি আপনি না থাকেন, আপনার কোনো অস্তিত্বই না থাকে, তাহলে কি পিয়ন হাজারবার গেলেও আপনাকে সেই চিঠিটা পৌঁছাতে পারবে? না, কখনোই পারবে না। অ্যাজ লাইক দিস, আপনার অ্যাক্টিভিটিস থাকতে হবে ইউটিউবে, আপনার কন্টেন্ট থাকতে হবে, আপনার ভিডিও থাকতে হবে, কমেন্ট শেয়ার এবং লাইক থাকতে হবে আপনার ভিডিওতে, তখনই কিন্তু ইউটিউবে যখন সার্চ র্যাঙ্কে আপনার চ্যানেলের নাম লিখে সার্চ করা হবে তখনই আপনার চ্যানেলের ভিডিও অথবা আপনার চ্যানেলটাকে শো করানো হবে। আর যদি আপনার অ্যাক্টিভিটিসই না থাকে, আপনার চ্যানেলে কন্টেন্টই না থাকে, ভিডিওই না থাকে, তাহলে না আসার কারণটাই তো বটে, তাই না? কেনই বা আসবে, আপনি নেই সেখানে, আপনাকে কেন দেখাবে? সো অবশ্যই আপনার চ্যানেলে যদি কন্টেন্ট না থাকে, ভিডিও না থাকে, ভিডিও বানানোর আগেই চ্যানেল খুলেই যদি আপনি শুরু করে দেন যে আমার চ্যানেল কেন খুঁজে পাচ্ছি না, তাহলে এটা বোকামির মতোই হয়ে যাবে। সো এরপরে প্রশ্ন আসে যে ভাইয়া, আমার তো চ্যানেলে কন্টেন্ট আছে, ভিডিও আছে, আমি ডেইলি ভিডিও আপলোড করছি, অনেক অ্যাক্টিভিটিস আমার, লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করার চেষ্টা করছি, তারপরেও আমার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে আমি খুঁজে পাচ্ছি না, যতবারই সার্চ করছি খুঁজে পাচ্ছি না, অথচ আমার চ্যানেল খুলেছি আমি 3-4 মাস হয়ে গিয়েছে। এই প্রশ্নটা আপনার মধ্যে থাকতেই পারে। এই প্রশ্নের জবাবে আপনার মনে মনে আপনি হয়তো বা ভেবে রেখেছেন যে আমার চ্যানেলে কিন্তু আমি অনেক ভালো করে এসইও করে রেখেছি, আমার ভিডিওগুলোতে অনেক ভালো করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা আছে। এখন যদি আজিম ভাই বলে যে আমার চ্যানেলে এসইও ঠিক মতো করা নেই, তাইলেই খবর আছে একটা ডিসলাইক মাইরা কমেন্টে ইচ্ছা মতো গালিগালাজ করে দিন। যাই হোক, গালিগালাজ করার আগে একটু থামেন। ইউটিউবে কিন্তু এখন এসইও করে আর কোনো লাভ নেই। এসইওর চাইতে সবচেয়ে বেশি যে শক্তিশালী ব্যাপার সেটা হচ্ছে আপনার ভিডিওর ওয়াচ টাইম। আপনি যতই এসইও করেন, এসইও করতে 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 আপনি ইউটিউব একদম শেষ করে ফেলেন, তারপরেও লাভ হবে না। আপনার চ্যানেলের ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ওয়াচ টাইম না থাকবে, ওয়াচ টাইম দ্যাট মিন্স আপনার ভিডিও মানুষ অনেক সময় নিয়ে দেখেছে, এটাই ইউটিউবের কাছে যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিও প্রমাণিত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলের এই নাম লিখে সার্চ করলে আপনার চ্যানেলের ভিডিও অথবা আপনার চ্যানেলটা কখনোই সার্চ র্যাঙ্কে আপনি খুঁজে পাবেন না। সো অবশ্যই আপনি চ্যানেল খোলার পরে আপনাকে এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে যে এই ব্যাপারগুলো আপনি করছেন কিনা, অথবা আপনার চ্যানেলের অ্যাক্টিভিটিস আছে কিনা, আপনি চ্যানেলে কন্টেন্ট আপলোড করতে থাকুন, এবং আপনার ইনকাম অথবা মনিটাইজেশনের দিকে খেয়াল না দিয়ে আপনি খেয়াল দিন আপনার ওয়াচ টাইমের দিকে, তাহলেই কিন্তু আপনি সহজেই আপনার এই ইউটিউব চ্যানেলটা সার্চ র্যাঙ্কে সার্চিংয়ে পেয়ে যাবেন।
বন্ধুরা আশা করি নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আপনার চ্যানেলের নাম ইউটিউবের সার্চ র্যাঙ্কে না আসার কারণ কি এবং কখন আসবে অথবা কি কি করলে সার্চ র্যাঙ্কে আপনার চ্যানেলটা খুঁজে পাবেন। নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গিয়েছেন। তারপরও আমি ওভার শিওর আবার করে দিচ্ছি, অবশ্যই চ্যানেলের নামটা কপি নাম হতে পারবে না অথবা চ্যানেলে কন্টেন্ট না থাকলেও চলবে না, কন্টেন্ট থাকতে হবে ডেইলি কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সির সাথে। আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে, অ্যাক্টিভিটিস থাকতে হবে এবং তার পাশাপাশি আপনার চ্যানেলের ভিডিওতে ওয়াচ টাইম থাকতে হবে, তারপরেই কিন্তু আপনি আপনার চ্যানেলটা আস্তে আস্তে সার্চ র্যাঙ্কে খুঁজে পাবেন। বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই বড় করে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হতে পারি। আজ বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালোবাসা নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।